আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি বাকিবিল্লা, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস শুরু করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, তোমাদের আজকের ক্লাস নম্বর হলো 15, আর আমরা আজকে বাংলা প্রথম পত্র ক্লাস শুরু করব। দেখো, আজকে আলোচ্য বিষয় হলো রানার কবিতার পাঠ পরিস্থিতি এবং কবি পরিস্থিতি। মানে তোমাদের বইয়ে যে রানার কবিতাটা আছে, এই রানার কবিতার পাঠ পরিস্থিতি কবিতা সম্পর্কে আমরা ধারণা নেব, এবং এই কবি এই কবিতার যে কবি আছেন সুকান্ত ভট্টাচার্য, তার সম্পর্কে আমরা কিছু ধারণা নেব। এই কবিতার যিনি কবি সুকান্ত ভট্টাচার্য, তিনি একজন আলোচিত বিখ্যাত কবি। কারণ হলো, তিনি মাত্র 21 বছর বয়সে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। তিনি ছিলেন একটি মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী কবি। 1945 সালে প্রবেশিকা পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরে তিনি বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, আর সেটা ছিল বামপন্থী রাজনীতি। আর সেখানে যুক্ত হওয়ার পর তার যে দল বা এবং সংগঠন ছিল, এই সংগঠনের বিভিন্ন কাজে তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন। এর প্রভাবে তিনি বিভিন্ন দুরারোগে আক্রান্ত হন, ক্ষয়রোগ। এই ক্ষয়রোগে আক্রান্ত হয়ে কিন্তু মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। তো তোমাদের এই কবিতার যে কবি, তোমাদের বইয়ে যে কবি পরিস্থিতি অংশটা দেওয়া আছে, এখান থেকে তোমাদের পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসবে, এই কারণে কবি পরিস্থিতিটা তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। তো তোমরা বোর্ডে দেখে লক্ষ্য করো কীভাবে তোমরা কবি পরিস্থিতিটা অংশটা একটু ভালো করে মনে রাখবে। তোমরা ভাগ ভাগ করে নেবে যে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ। দেখো, সুকান্ত ভট্টাচার্য এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা ভাগ করে নিয়ে মুখস্থ করবে। দেখো, প্রথমে আমি লিখেছি জন্ম, তার মানে এই কবিতায় যে কবি আছেন তার জন্ম সাল এবং জন্মস্থান, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এইভাবে তোমরা লিখে রাখবে যে তার জন্ম হলো 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দ, তার বাংলা সালটা দেওয়া আছে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতার কালীঘাটে। তাহলে তার জন্ম সাল এবং জন্মস্থান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, পৈতৃক নিবাস, অর্থাৎ এই সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছেন কলকাতায়, কিন্তু তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটলিপাড়ায়। তারপরে গুরুত্বপূর্ণ বিষয়, তার পিতার নাম দেওয়া আছে নিবারণচন্দ্র ভট্টাচার্য, তার মাতা সুনীতি দেবী। এরপরে তার কাব্যগ্রন্থগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। দেখো, তাই সুকান্তের কাব্যগ্রন্থের ভিতরে কী কী রয়েছে? ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, আরও অনেকগুলোই আছে। এরপরে তার গুরুত্বপূর্ণ বিষয় হলো কবি পরিস্থিতি থেকে, সেটা হলো মৃত্যু। সুকান্তের মৃত্যু হলো 29শে বৈশাখ 1354 বঙ্গাব্দ, আর তিনি মাত্র 21 বছর বয়সে মারা যান। তিনি যদিও 21 বছর বয়সে মারা যান, কিন্তু তিনি আসলে মাত্র 7 বছর সাহিত্য রচনা করেছেন, কিন্তু এই 7 বছর সাহিত্য রচনার ভিতরে কিন্তু অনেক বিষয় কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিলেন। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংসলীলা, চারিদিকে যে অন্যায় অত্যাচার, তাকে কিন্তু বিশেষভাবে আলোড়িত করেছিল, আর এই বিষয়গুলো তার কবিতায় কিন্তু স্থান পেয়েছে, তার বিভিন্ন লেখায় কিন্তু স্থান পেয়েছে। তাহলে অবশ্যই এই সুকান্ত ভট্টাচার্য কিন্তু একজন খুব গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের জন্য। এরপরে আমরা দেখব তোমাদের এই যে রানার কবিতার যে বিষয়, মানে কী বিষয়ে এই কবিতাটা লেখা হয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ তোমাদের পাঠ পরিস্থিতি থেকে আমরা আলোচনা করব। তো এই কবিতায় কবি কিন্তু একেবারে শ্রমজীবী মানুষ রানার, এই রানারদের সম্পর্কে লিখেছেন। আসলে রানার হলো যারা, বাংলায় শাব্দিক অর্থ হলো ডাকঘর করা, অর্থাৎ যারা চিঠি বিলি করে। তো এই মহান পেশায় যারা আছেন তাদের সম্পর্কেই কিন্তু কবি এই রানার কবিতায় আলোচনা করেছেন বা বর্ণনা করেছেন। আমরা এই কবিতায় দেখতে পাই যে যারা রানার আছেন তারা কী করেন, সবসময় তাদের কাজে নিয়োজিত থাকেন, তাদের যে দায়িত্ব, এই দায়িত্বে কিন্তু এতটাই তারা দায়িত্বশীল থাকে যে কোনো বাধাই তাদের কাজে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে না, কোনো কিছুই বাধা হয় না। সেটা রাত হোক, কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, কিংবা দুর্গম পথ হোক, কোনো কিছুই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় না, তাদের দায়িত্ব তারা ঠিকই পালন করে।
তো তাদের যে চিঠি বিলি করা দায়িত্ব, এই চিঠিতে কিন্তু থাকে বিভিন্ন সুখ দুঃখ আনন্দ বেদনার যে সংবাদ, এই সংবাদের জন্য কিন্তু এই যারা প্রিয়জন তারা কিন্তু অপেক্ষায় থাকে। এই কারণে রানারদের কিন্তু কোনো ক্লান্তি বা অবকাশ নেওয়ার কিন্তু সময় নেই, তারা সব সময় ছুটে চলেই, মানে ছুটছে তো ছুটছেই এমন ভাব, তাদের কোনো ক্লান্তি বা অবকাশ নেওয়ার কিন্তু সময় পায় না। এরপরেও তাদের সম্পর্কে বলা হয়েছে এই মহান পেশায় যারা আছেন, যারা জড়িত আছেন তাদের যে মহান দায়িত্ব, এই সম্পর্কে যে ভাবনা এই কবিতায় কিন্তু সুকান্ত ভট্টাচার্য ফুটে তুলেছেন। তো তোমাদের যে মূল বইয়ে যে পাঠ পরিস্থিতি অংশটা আছে আমরা একটু দেখে নেবো যে এই পাঠ পরিস্থিতি অংশ কীভাবে দেওয়া আছে, তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। দেখো কবিতাটি শ্রমজীবী মানুষ রানারদের দিয়ে লেখা, আর তাদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত এবং প্রয়োজনীয় চিঠি পৌঁছে দেওয়া। অর্থাৎ গ্রাহকরা যে চিঠিগুলো তারা অন্যের কাছে পৌঁছানোর জন্য দেয়, এই দায়িত্ব কিন্তু রানারদের উপরে পড়ে সেগুলো পৌঁছানোর। রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছুই তাদের কাজের বাধা হয়ে ওঠে না। রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, নিরন্তর তাদের এই কাজ করে যেতে হয়। অর্থাৎ তাদের কোনো বিশ্রাম নেওয়ার কিন্তু সময় নেই, তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে হয়। চিঠি মানে সুখে দুঃখে, সুখে আনন্দে দুঃখে শোকে ভরা সংবাদ, আর এই সংবাদের জন্য অপেক্ষায় থাকে প্রিয়জনরা। প্রিয়জনদের কাছে যথাসময় এই খবর পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। রানারদের তাই ক্লান্তি নেই, অবসর নেওয়ার অবকাশ নেই, তারা ছুটছেন তো ছুটছেনই। অর্থাৎ এই যে প্রিয়জনরা যে খবরের জন্য যে অপেক্ষায় থাকে, এই খবরটা কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু রানারদের, এই কারণে তাদের কোনো ক্লান্তি বা অবকাশ নেওয়ার কিন্তু সময় নেই। এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা যে মানুষ হিসাবে কতটা মহৎ, কবিতাটি এই ভাবনারই প্রতিফলন লক্ষ্য করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে জানলাম এই রানার কবিতার কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। আগামী ক্লাসে, অন্য কোনো ক্লাসে তোমাদের এই কবিতা সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের করা হবে, বুঝে দেওয়া হবে। তোমরা যদি কোনো সমস্যা থাকে তোমাদের তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, যে কোনোভাবে যোগাযোগ করতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।